আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে খুব খুশির একটি সংবাদ আপনাদেরকে দিতে চাই খুবই আনন্দের একটি সংবাদ সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা এমন একটি হলুদ পেয়েছি টারমারিক বুস্টার সহকারে যেটা দেওয়া আছে এবং এটা হানড্রেড পারসেন্ট অরগ্যানিক এফডিএ সার্টিফাইড তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু আমরা আলাপ করব। তো আমার আসলে অনেক দিনের স্বপ্ন ছিল যে এমন একটি প্রোডাক্ট যদি আমরা পেতাম যেটা হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক আমরা মানে একদম নিশ্চিত এবং সেটা সার্টিফাইড নন জি সার্টিফাইড তো সেই জিনিসটা আমরা হাতে পেয়েছি তো এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম যে হলুদের যে উপকারিতা সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে হলুদের উপকারিতা এবং সাধারণ হলুদ যেগুলো আমরা ব্যবহার করে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওটা যেখানে আমি কাঁচা হলুদটাকে ছেচে নিয়ে তার ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নারকেলের তেল দিয়ে যেভাবে বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে অনেকেই সেটা ফলো করেছেন কিন্তু অনেকগুলো লিমিটেশন ছিল সেটা সেটা হচ্ছে যে সাধারণ একটি যে হলুদ আমরা ব্যবহার করি এটা মাটির নিচের যেহেতু উদ্ভিদ তো মাটিতে যদি কোনো রকম কেমিক্যালস থাকে হেভি মেটাল লিড থাকে ফার্টিলাইজার দেওয়া থাকে বা কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করি কেমিক্যাল কীটনাশক যেগুলো দেওয়া থাকে তো সেটার সঙ্গে সঙ্গে এটাতে কিন্তু একটা অ্যাবজর্পশন চলে আসে যেহেতু আপনারা জানেন এটা মাটির নিচের উদ্ভিদ আর তাছাড়া জেনেটিক্যাল মডিফাইড থাকে অনেক কিছু যেটা অরিজিনাল জিনিসটা আমরা পাই না তো যার ফলে এটার যে কার্যকরিতা সেইভাবে আমরা আসলে পাই না তো প্রিয় দর্শক চলুন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে সাধারণ একটি হলুদ আমরা এখানে রেখেছি যে রেগুলার টারমারিক যেটা সাধারণ হলুদ আর এখানে হচ্ছে যে আমাদের যে বুস্টার নিয়ে আজকে কথা বলছি যে টারমারিক বুস্টার এই বুস্টারটা এবং সাধারণ হলুদের যে পার্থক্যগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই হলুদের যে আমাদের মূল উপাদান সেটা হচ্ছে এই যে কারকিউমিস আমাদের যে হলুদের মূল উপাদানটা হচ্ছে কার্কিউমিস তো এই কার্কিউমিন কন্টেন্টটাই হচ্ছে আসল যেমন সাধারণ হলুদে আমরা যেমন অ্যাভারেজ টু পারসেন্টের মতো কার্কিউমিন পেয়ে থাকি সেখানে এই টারমারিক বুস্টার যেটা সেখানে আমরা পাচ্ছি টেন পারসেন্ট তাহলে আমরা এটা অনেক বেশি আমরা পাচ্ছি যার ফলে যে বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা অর্থাৎ এই টারমারিকের যে মূল বেনিফিটের একটি অংশ যে কার্কিউমিন সেই অ্যাক্টিভ বলে এটাকে যে বায়োলজিক্যাল অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা ফাংশনাল ফুডের যেটা প্রাণ আপনারা ফাংশনাল ফুড নিয়ে দেখবেন সামনে অনেক কথা হবে ইনশাআল্লাহ এবং সারা বিশ্বে অনেক কাজ হচ্ছে এটা প্রথমে জাপানে শুরু করেছিল জাপানিজরা ফাংশনাল ফুড নিয়ে এখন সারা বিশ্বে এটার বেনিফিট এখন প্রায় সবাই জানে এবং আপনারাও নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই আপনারা এটা ব্যবহার করছেন আজকে আপনাদেরকে অথেন্টিক অর্গানিক জিনিসটা আপনাদেরকে আজকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এবং এর জন্য আমার আজকে অনেক খুশি লাগতেছে যে মানুষ যখন একটা নতুন আইফোন থার্টিন প্রো প্লাস পায় ম্যাক্স তো তার কাছে কেমন লাগে হ্যাঁ তো ঠিক এরকম আমরা যে এমন একটা ভালো জিনিস যেটা অর্গানিক হ্যাঁ এই জিনিসটা যখন হাতে পাই এটার যখন ঘ্রাণটা নেই এটা যখন আমরা সেবন করার সুযোগটা পাই তো আমি আগে এটা অনেক দিন ধরে ব্যবহার করেছি কিন্তু আমার খুব একটা আফসোস ছিল যে আমার রুগীরা যদি এটা পেতো আমার যারা ফলো করে তারা যদি এটা খেতে পারতো আমার কাছে অনেক ভালো লাগতো তো দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ পর্যন্ত অবসান ঘটেছে এবং আমরা জিনিসটা এখন আপনাদেরকে দিতে পারছি তো এখানে অনেক বেশি স্বাস্থ্য বেনিফিট আমরা পাবো যত ভালো বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্টসগুলো আমাদের যত ভালো থাকবে অর্থাৎ সেটা এখানে হচ্ছে কার্কিউমিন এটা হচ্ছে আমাদের কার্কিউমিন এখানে আরেকটা জিনিস হচ্ছে এসেন্সিয়াল অয়েল আপনার যে হলুদটা থাকে টার্মারিক তার ভিতরে এসেন্সিয়াল অয়েল সাধারণ হলুদগুলোতে অ্যাভারেজ থাকে হচ্ছে ওয়ান আর এই বুস্টারে আপনারা পাচ্ছেন হচ্ছে ফোর টু ফাইভ এবং প্রিয় দর্শক এটা কিন্তু হিউজ ডিফারেন্স আপনারা দেখেন তো এটা কিন্তু আমাদের একটা ভালো বেনিফিট দিচ্ছে এবং আপনার যত ভালো আমি এসেন্সিয়াল অয়েল পাবো তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে প্রপোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট বেশি হলে অনেক ভালো তা না মানে সঠিক প্রপোর্শনে সেটা যদি থাকে সেটা হচ্ছে আমাদের বেশি হেলথ বেনিফিট দেবে সঠিক পরিমিত মাত্রা এটা হচ্ছে আমাদের দেখতে হবে তো এটার অনেক ভালো বিউটি এবং হেলথ বেনিফিট আছে সামনে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব অল্প কথায় বলবো এখানে যেই টেম্পারেচারে সাধারণত আমরা ক্রাশ করি হলুদটাকে সেখানে মোর দেন সেভেন্টি ডিগ্রি আপনার সেলসিয়াস আমার চলে যায় কিন্তু এখানে এটাকে কোল্ড প্রসেসে কুল প্রসেস যে ক্রাশটা করা হয়েছে সেখানে এটাকে আন্ডার বিলো ফর্টি ডিগ্রি অর্থাৎ বিলো ফর্টি ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রির নিচে এটাকে রাখা হয়েছে মোস্টলি থার্টি সিক্স ডিগ্রির মতো এটাকে রাখার চেষ্টা করা হয়েছে এবং হিউমিডিটি রাখা হয়েছে ফিফটি ফাইভ পারসেন্ট এটা ভেরি ক্রুশিয়াল কারণ হচ্ছে আপনারা জানেন যে যদি হিউমিডিটির কারণে এবং টেম্পারেচার কারণে এটার বায়ো অ্যাক্টিভ যে কম্পোনেন্টগুলো থাকে বায়ো অ্যাক্টিভ বায়ো অ্যাভেলেবেল যে বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো ইন্ট্যাক্ট থাকতে পারে না তো এই জন্যে এটা খুব ক্রুশিয়াল তো এই প্রসেসে না হলে আমরা যে বায়োয়্যাক্টিভ কম্পোনেন্টসটা সেটা সঠিক মাত্রায় পাবো না তাপের সংস্পর্শে আসলে সেটা নষ্ট হয়ে যায় এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে সাধারণত আমরা যে ক্রাস্ট হলুদগুলো পাই সেখানে এটা পাঁচশো মাইক্রন পর্যন্ত এটার সাইজ হয়ে থাকতে পারে বারো বেশি আর এখানে এই বুস্টারে কারকুমা টার্মারিক বুস্টারে এখানে বিলো এইটটি মাইক্রোন এবং এটাকে যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন যে এটা এত ফাইন একদম বাতাসে উড়ে যাওয়ার মতো মানে এতে কি হচ্ছে সাইজটা এত কম যে দ্রুত অ্যাবজর্শন হচ্ছে বেটার অ্যাবজর্শন হচ্ছে অ্যাবজর্শন মানে হচ্ছে শোষিত হওয়া হ্যাঁ তাহলে বেটার অ্যাবজর্শন আমরা পাচ্ছি তাহলে আর কি কি আছে তো যে কোনো জিনিস আপনারা মনে রাখবেন যে আমার কম্পোনেন্ট যদি ভালো থাকে তাইলে হবে না বায়ো অ্যাভেলেবিলিটি ভালো থাকতে হবে অর্থাৎ এটা ব্লাডে বা আমাদের সিস্টেমে অ্যাভেলেবেল হতে হবে এই বায়ো অ্যাক্টিভ যে কম্পোনেন্টগুলো আছে সেটা যেন আমার ব্লাডের সিস্টেমে ব্লাডের ভিতরে চলে আসে তো সাধারণ টার্মেরক পাউডার যেগুলো আমরা পাই সেখানে কোনো এনহেন্সার দেওয়া থাকে না এবং এনহেন্সারের বিষয়গুলো শেষে আরেকটু কথা আমরা বলবো লাস্টের দিকে এসে এখানে আমাদের অর্গানিক ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট এখানে এক্সট্রাক্ট সেটা অর্গানিক অর্গানিক কথাটার মানে কিন্তু আসলে প্রিয় দর্শক এটা অনেক ব্যাপক অর্গানিক মানে আপনার যেই জমিতে আমরা সেটা করব। সেই জমিটা অর্গানিক ভার্জিন হতে হবে বাতাসটা পানিটা এবং যেই জিনিসটা যে হলুদটা সেটা ননজিওমো হতে হবে এবং সেটা তার রুট থেকে আসতে হবে আদি প্রকৃতি থেকে আসতে হবে সেটা যদি কখনও কোনো কেমিক্যালের টাচে আসে বা কখনো কোনো পেস্টিসাইডের টাচে আসে বা কখনও সেটার কোনো জেনেটিক্যাল মডিফিকেশন ঘটে তাহলে সেটা কখনোই আর অর্গানিক থাকে না সেটা জেনেটিক্যাল মডিফাইড হয়ে যায় তাহলে এখানে সঠিক মাত্রায় এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সঠিক মাত্রায় এখানে অল অর্গানিক ব্ল্যাক পেপার এক্সট্রাক্টটা এমন মাত্রায় দেওয়া হয়েছে যে এটার অ্যাবজর্শনটাকে দুই হাজার গুণ বাড়িয়ে দিতে পারে দুই হাজার গুণ বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আপনার এই এনহেন্সার ছাড়া শুধু পাউডার একেবারেই মনে করেন যে আসলে বডিতে অ্যাবজর্শন হতে পারে না এবং লিভারের এটা যে আমাদের যে বায়ো অ্যাভেলেবিলিটি হ্যাঁ এই লিভারটাকে আমার বায়ো অ্যাভেলেবেল করার যে বিষয়টা সেক্ষেত্রে এটা আর একটু বিশ্লেষণ করার দরকার আছে কিন্তু আমি এখানে সংক্ষেপে যাচ্ছি সোজাগত এতটুকু মনে রাখেন যে এটা আমার বেশি মাত্রায় অ্যাবজর্পশন হবে এবং এটা বায়ো অ্যাভেলেবেল হবে দুটো অ্যাবজর্পশন এবং বায়ো অ্যাভেলেবিলিটি যার ফলে যত ভালো অ্যাবজর্পশন হবে আমি তত গ্রেট হেলথ বেনিফিট পাচ্ছি তাহলে আমরা এতদিন অনেক হলুদ খেয়ে এসেছি কিন্তু অনেকেই বলেছেন যে সেই রকম বেনিফিটটা কেন পাচ্ছি না তার কারণ হচ্ছে সঠিক জিনিসটা আমাদের মাঝে ছিল না এতদিন এবং বাংলাদেশে বোধ আর কারোই এরকম বুস্টার দেওয়া নেই আমার জানা মতে আপনাদের যদি জানা থাকে আমাদের জানাবেন বাট আমাদের জানা মতে এরকম সঠিক মাত্রায় বুস্টার দেওয়া এবং যে কথাগুলো বলছি এটা এখন পর্যন্ত আর কারোর কাছে এখনও নাই এবং সবচেয়ে জরুরি হচ্ছে এই যে যেই কথা বলেছিলাম জমিতে যদি আমাদের হেভি মেটাল থাকে বা লিড থাকে তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট ফাইভ পিপিএম পর্যন্ত এটা অ্যালাউ করেছে কিন্তু এই যে কারকুমা টার্মারিক বুস্টার এখানে জিরো পয়েন্ট টু পিপিএমের নিচে এটা লিড অর্থাৎ ভেরি সেফ এবং এটা মেশিনে আসলে ধরা পড়ে না তেমন একটা কারণ এটা ওয়ানেরও নিচে মানে শূন্য দশমিক দুই অলমোস্ট জিরোর কাছাকাছি হ্যাঁ সো ভেরি ইনসিগনিফিকেন্ট এবং মেশিনে অনেক সময় বলে আনট্রেসেবল অর্থাৎ ট্রেস করা সম্ভব না যেখানে আপনার ফাইভ পিপিএম পর্যন্ত অ্যালাউড সেখানে এখানে আছে শূন্য দশমিক দুই পিপিএম যার কারণে এটা ভেরি সেফ এবং আমাদের এই হলুদ খেয়ে লিড টক্সিসিটি হওয়ার বা লিডটা শরীরে আসার এখানে কোনো সম্ভাবনাই নেই এটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের সাধারণ হলুদে আমরা এটা তো আমরা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই অনেকেই বলে স্যার আমার নিজের জমিতে চাষ করেছি ভাইরে জমিটার যে পানিটা আসছে আপনি নিজের সার না দিলেও আশেপাশের কেউ তো সার দিচ্ছে আশেপাশের কেউ তো কীটনাশক ব্যবহার করছে আর আপনার জমিতে কি পরিমাণ লিড আছে বা হ্যাভি মেটাল আছে এটা তো আমরা পরীক্ষা করে দেখিনি বাট যে কটা জায়গায় পরীক্ষা করা হয়েছে বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে এটা আধিক্য পাওয়া গেছে আমরা তো আমাদের ল্যান্ডটাকে ভার্জিন রাখি না এটা অলরেডি কেমিক্যালি পলিউটেড করে ফেলেছে আমাদের জন্য দুঃখজনক আর কি এবং আরেকটা জিনিস হচ্ছে যে সিনথেটিক যে কেমিক্যাল ইস্যুজ যেগুলো আছে অর্থাৎ এখানে যেটা একটু আগে বলেছিলাম যে কোনো সিনথেটিক ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইটস এবং হার্বিসাইডস এগুলো যে ফ্রি এটা আপনি রেগুলার পাউডারের ক্ষেত্রে আমরা এই কারণে বলতে পারছি না বাট এখানে এটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড আবারও বলছি এটা যে ফ্যাক্টরিতে হয় সেটা ইউএসডি অর্গানিক সার্টি সেটা ইউএসডিএ সার্টিফাইড ফ্যাক্টরি এবং যতগুলো প্রোডাক্ট এখানে ব্যবহার করা হচ্ছে সবগুলো ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড এবং এটা তখনই সার্টিফিকেশন পায় যখন ফ্রি ফ্রম সিনথেসি সিনথেটিক আপনার ফার্টিলাইজার পেস্টিসাইডস এবং হার্বিসাইডস অর্থাৎ এখানে কোনোরকম কীটনাশক রকম কেমিক্যাল ফার্টিলাইজার এবং কোনো ধরনের পেস্টিসাইডস এখানে ব্যবহার করা হচ্ছে না যদিও একই কথা কৃষ্ণা কীটনাশক আমরা বলতে যেটা বুঝি তো এখন এই ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এই জিনিসটা এবং এই আমাদের সাধারণ জমির যেই জিনিসটা আমরা পাচ্ছি দুটো সম্পূর্ণ ভিন্ন আলাদা সেইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যে কথাগুলো বলছি প্রতিটা কথাই হানড্রেড সত্য এমন না যে নাইনটি নাইন পয়েন্ট সত্য হান্ড্রেড সেফ ফ্রম সিনথেটিক কেমিক্যাল হ্যাজার্স সো আমরা যেটার ভয় সবসময় পাই সেটা থেকে আমরা বাঁচতে পারছি তাহলে লিড থেকে হেভি মেটাল থেকে বাঁচতে পারছি এবং কেমিক্যাল সিনথেটিক এবং ফার্টিলাইজার পেস্টিসাইডস সার্ভিসাইডস এগুলো থেকে আমরা বাঁচতে পারছি জিএমও ইস্যুস এখন খুব একটু আগে বলেছিলাম যে এই নন জিএমও রেগুলার যে টার্মারিক এটাকে আমরা বলতে পারছি না বাট এটা বললাম জিএমও প্রোজেক্ট ভ্যারিফাইড ফার্ম সেখান থেকে নেওয়া যে নন জিএমও এই যে যে টারমারিকটা এখানে নন জি এমও ভেরিফাইড ফার্মের টার্মারিক সো এটা তারা তখনই এটাকে অ্যালাউ করে যখন এটা হানড্রেড পার্সেন্ট তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে সো তাহলে জিএমও এটা না সেই হাজার থেকে আমরা বাঁচছি এখন আর একটা জিনিস হচ্ছে যে প্রিয় দর্শক আমি এটা নিয়ে আমি তো অনেক দিন ধরে খাচ্ছি আমার মেয়েকে বললাম যে মা তুমি একটু শুকে দেখাতো জিনিসটা তোমার কাছে কেমন লাগে সাধারণত আমরা যে হলুদের ঘ্রাণটা অনেকের কাছে তারপর হলুদ খেতে অনেকটা আপনার বিটার হ্যাঁ এটার মানে আনপ্লেজেন্ট একটা ঘ্রাণ কিন্তু প্রিয় দর্শক আপনারা এটা আমি বোটলটা একটু আগেই খুলেছিলাম যে দেখার জন্যে তো আমার বাচ্চা যেহেতু এটা পছন্দ করেছে এবং আমি নিজে পছন্দ করি আমার যতগুলো রুগীকে আমি বলেছি একটু এটা শুকে দেখেন তা বলছে স্যার এটা এক্সট্রাঅর্ডিনারি ঘ্রাণটাই অন্যরকম তো আপনাদের তো এটা টেস্ট করার সুযোগই আছে এবং সাধারণ যে হলুদের যে বিটারনেস সেটা এখানে আমরা অনেক কম পাই বাট হলুদ তো হলুদই হ্যাঁ একটু হলুদ হলুদ তো আপনি এটা আর পাবেনি তো যার কারণে অনেকে এটাকে পছন্দ করছেন আচ্ছা এখন এই কার্কিউমিনের কি কাজ এসেন্সিয়াল অলের কী কাজ কার্কুমিন হচ্ছে এটা অনেক রিসার্চ আছে আপনাদেরকে আমরা রিসার্চের কিছু ডাটা আমরা মানে দিয়ে দিব যে আপনারা দেখতে পারেন আর এছাড়াও ইন্টারনেটে অনেক ধরনের ভিডিওস আছে আপনি অনেক জার্নাল আছে আপনারা এটা নিজেরাও সার্চ করতে পারেন এবং সেই সকল ভিডিওগুলোতে দেখবেন নিচে হাজার হাজার কমেন্ট আছে যে হাজার হাজার মানুষ এটাতে উপকৃত হয়েছে তো এখানে হচ্ছে যে পাঁচ থার্টি ইয়ার্স ধরে যেসব রিসার্চ পাওয়া গেছে সেখানে দেখা গেল যে এটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে প্রপার্টিস অর্থাৎ আমরা সবসময় বলছি ইনসুলিন রেজিস্টেন্সের একটা প্রধান কারণ হচ্ছে ইনফ্লামেশন প্রায় সিক্সটি টাইপস অফ ডিজিজ আছে ইনফ্লামেশন সংক্রান্ত বিশেষ করে বিভিন্ন ব্যথা বেদনা থেকে শুরু করে অ্যাজমা থেকে শুরু করে যেগুলো আইটিস লাগানো যেমন আর্থ্রাইটিস বারসাইটিস হ্যাঁ এই ধরনের যত আইটিস লাগানো যে ডিজিজ যেগুলো আছে হ্যাঁ বেশিরভাগই ইনফ্লামেটরি ডিজিজ তাই ইনফ্লামেটরি যেমন অ্যাজমা একটা ইনফ্লামেটরি ডিজিজ ঠিক একই রকম যত রকম ইনফ্লামেটরি ডিজিজ আছে সবগুলোতে এটা খুবই ভালো কাজ করে এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং সবচেয়ে প্রোটেন্ট একটা অ্যান্টি ইনফ্লামেটরি এই কারকিউমিন এবং আপনারা জানেন যে আমরা যে সকল এস্টোরয়েড ব্যবহার করি সবগুলোর অনেক অনেক সাইড ইফেক্ট আসে যেটা এটা ন্যাচারাল প্রোডাক্ট হওয়াতে এতে এটা কোনো ধরনের সাইড ইফেক্ট নাই আর আমরা বাঙালিতে হলুদ খেয়ে আসছি আমরা জাস্ট একটা সবচেয়ে ভালো হলুদ যেটা সেটার কথা আমরা আপনাদেরকে বলছি আর এটা আপনার অনেক ডায়াবেটিস রোগে এটাতে উপকার পেয়েছেন ইনসুলিন রেজিস্টেন্স কমে হাইপোগ্লাই মানে আপনার গ্লুকোজ লেভেলটা কমে তারপর হচ্ছে এটা অক্সিডেন্ট প্রপার্টিজ আসছে এটা ওন্ড হিলিং অর্থাৎ ক্ষত শুকাতে তাড়াতাড়ি সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজের কারণে হচ্ছে আমাদেরকে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত অক্সিডেটিভ আমাদের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে তো অক্সিডেন্ট। আমাদের খুবই প্রয়োজন তো অ্যান্টিঅক্সিডেন্টকে আমরা অনেকটা এজিংও বলতে পারি আচ্ছা তারপর হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ এটা আমাদের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং এটা হচ্ছে বিভিন্ন প্রিভেন্টিভ মানে ডিজিজকে প্রিভেন্ট করার জন্যে যেমন হচ্ছে ভাইরাস ভাইরাসের ক্ষেত্রে যেমন আমরা এখন যে কোভিড তো বা যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা যে কোনো ধরনের ভাইরাস এটার বিরুদ্ধে আমরা এটা প্রিভেনশন হিসেবে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে যে আমাদের নিউরোডিজেনেটিভ বিভিন্ন ডিজিজ আছে ফাস্টিংয়ে যেমন উপকার আছে এটাও তেমন উপকার করছে তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ হার্টের বিভিন্ন ডিজিজ ব্রেন ফাংশন ভালো করা এবং পালমোনারি অর্থাৎ যেটা বললাম ফুসফুসের যেগুলো আছে অর্থাৎ অ্যাজমা বিভিন্ন রকম ইনফ্লামেটরি ডিজিজ এবং মেটাবলিক সিন্ডাম যেমন ইনসুলিন রেজিস্টেন্স একটা আছে তারপর বিভিন্ন রকম অটোইমিউন ডিজিজ এবং ক্যান্সারেও এটার প্রিভেন্ট ক্যান্সার প্রিভেনশনও এটার একটা ভূমিকা পাওয়া গেছে এগুলো সব সায়েন্টিফিক্যাল ডাটা থেকে আমাদের নেওয়া সব বিভিন্ন জার্নালে একটা আছে আপনারা বিভিন্ন জার্নালে সার্চ দেবেন আমরা একটা জার্নালের রেফারেন্স আপনাদেরকে দিয়ে দিব আর যে এসেন্সিয়াল অয়েলটা আছে আমরা যেটা বললাম ফোর টু ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে যে যে এসেন্সিয়াল অয়েলটা ডার্মাটোফায়োটিক অর্থাৎ আলফা টার্মেরন এবং বিটা টার্মেরন এটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল গ্লো মানে আমাদের যে স্কিনের ন্যাচারাল যে গ্লোটা হ্যাঁ এবং লাসচার অফ দ্য স্কিন মানে স্কিনের তারুণ্য একদম এই জিনিসটাকে এবং এটা গ্লেজ দেয় তো অনেকেই আছে আমাদের যারা ফলো করেন দেখবেন তাদের স্কিনটা একটা আলাদাভাবে গ্লো করে হ্যাঁ এই জিনিসটা আপনারা অনেকেই দেখেছেন তো ঠিক এই তারুণ্যটা আপনি আসলে এটা পাবেন এসেন্সিয়াল অয়েল সেটা হচ্ছে কাজ করে তো এটা যেমন সৌন্দর্যের জন্য যেমন ডিজিজ প্রিভেনশনের জন্য এবং বেশ কিছু ডিজিজে এটা ডিরেক্ট আপনার হিলিংয়ের সহায়তা করে সো এটা অ্যামেজিং একটা জিনিস এখন এখানে এই রিসার্চটা খুব ইন্টারেস্টিং যে দেখা গেছে যে আমরা যদি এই যে কার্কিউমেনকে আমরা যদি পিপারেনের সঙ্গে এটাকে যদি সঠিক মাত্রায় দিতে পারি যেটা এখানে একদম সঠিক মাত্রা এখানে নিশ্চিত করা আছে এটাকে যদি আমরা ইনশিওর করতে পারি সেখানে এখানে এটার বায়োহাবিলিটি টু থাউজেন্ড পারসেন্ট বেড়ে যায় টু থাউজেন্ড পারসেন্ট অ্যাট ফর্টি ফাইভ মিনিটস এবং এটা আমাদের এটা একদম রিসার্চের কথা এটা আমাদের মন গড়া কোনো কথা না আপনারা এরকম অনেকগুলো রিসার্চ আছে আপনারা দেখে নেবেন আর কি সো এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি তো প্রিয় দর্শক আপনাদের এটা কেমন লাগছে পোটেন্সি যেটা অর্থাৎ অ্যাক্টিভ যে কম্পোনেন্টস এটা খুবই সেন্সিটিভ আমরা বলেছি যে এটা খুবই সেন্সিটিভ একটু আগেও আমরা বলেছি যে এটা অত্যন্ত সেন্সিটিভ টেম্পারেচারে এবং হিউমিডিটিতে এখানে আগেও বলেছিলাম যে থার্টি সিক্স ডিগ্রি আর হচ্ছে ফিফটি ফাইভ পারসেন্ট হিউমিডিটি সেটাকে নিশ্চিত করা হয় পুরো প্রসেসিংয়ে পুরো প্রসেসিংয়ে ডিউরিং প্রসেসিং এটা পুরোটা সময় এটাকে নিয়ন্ত্রণ করা হয় যার ফলে আপনার পুরো বেনিফিটটা আপনার এখান থেকে পাচ্ছেন তো আমার মনে হয় এর চেয়ে ভালো গুণাবলী আর কি হতে পারে অনেকে এখন জিজ্ঞেস করবেন যে কখন খেলে স্যার ভালো অবশ্যই আপনারা জানেন যে এটা খালি পেটে খেলে বেটার এটা সর্বোচ্চ ডোজ হচ্ছে টু থাউজেন্ড মিলিগ্রাম পার ডে এখানে একটা চামচ দেওয়া আছে সেই চামচটাকে ফ্ল্যাট অর্থাৎ চামচটাকে একদম মানে উঁচা করে না ফ্ল্যাট সেখানে আছে ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম অর্থাৎ এক চামচ হালকা গরম পানি একটা গ্ল্যাক গ্লাস হালকা গরম বেশি গরম না এক চামচ এটা দিলে এখানে বুস্টার দেওয়াই আছে সেখানে আর আলাদাভাবে গোলমরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই কারণ এটা সব এখানে দেওয়া আছে জাস্ট আপনারা চাইলে এটার সঙ্গে এক চামচ টেবিল চামচ কোকোনাট অয়েল দিতে পারেন তাহলে এটা বেটার আরও একটু বেটার রেজাল্ট পাবে আর একটু বেটার এসেন্সিয়াল অয়েল তো এখানে আছেই সঙ্গে আর এক আর এক চামচ অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল যে কোনো কোকোনাট অয়েল না সো এটা আমাদের এখানে আছে অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল তো এটা হচ্ছে এক চামচ সকালে এক চামচ বিকেলে খালি পেটে সবচেয়ে বেটার আর যারা মেনটেনিংয়ে আছেন তারা এটার সঙ্গে একটু মধু অ্যাড করতে পারেন হানি মাল্টিফ্লাওয়ার হানি আপনারা এটার সঙ্গে অ্যাড করতে পারেন যাদের ডায়াবেটিস নেই বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে গেছে বা যারা মেনটেনিং করছেন তারা এটার সঙ্গে মধুটা অ্যাড করবেন তাহলে কি হলো যে এক গ্লাস হালকা গরম পানিতে এটা দিলাম এক চামচ এখানে চামচটা দেওয়া আছে ভিতরে হার এক টেবিল স্পুন বড়ো চামচের কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল আর হচ্ছে যারা মধু দিতে চান সেখানে একটু মধু দিবেন এক চা চামচ এটা মধুর অনুপাতে বা যারা যেভাবে খেতে চান তো এখানে এমন না যে অনেক বেশি হলেই ভালো এটা এরকম কিছু নেই যে এটা হচ্ছে সঠিক মাত্রা এটা ভালো এর বেশি ডোজ এক্সিড করার কোনো মানেই হয় না যে কোনো জিনিস মনে রাখবেন অতিরিক্তর কোনো সুযোগ নেই পরিমিতি বোধটা বজায় রাখতে হবে তো এটাই আর যারা রেগুলার দুবেলা খাবেন যাদের অসুস্থতা আছে আর যারা সুস্থ প্রিভেনশনের জন্যে খাবেন তারা আপনারা এটাকে এক চামচও নিতে পারেন ভালো সুস্থতার জন্য এতটুকুই যথেষ্ট তো আমরা সকালে অথবা বিকেলে খালি পেটে এটাকে গ্রহণ করব সবচেয়ে ভালো ইফেক্ট হচ্ছে সকালবেলায় আর্লি ইন দ্য মর্নিং সকালে খালি পেটে এটা বেটার আর এখান থেকে আর কি জানার থাকতে পারে যে এটা আপনারা কোথায় পাচ্ছেন তো আপনারা এখানে আমাদের এখানে যে আলটিমেট অর্গ্যানিক লাইফ আছে আমি আলটিমেট অর্গানিক লাইফ এখানে আপনারা সরাসরি এসে নিতে পারবেন এটা এটা আমাদের আলটিমেট অর্গানিক লাইফ নামে যেই পেজটা আছে যে ওয়েবসাইট আছে সেখানে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদেরকে ভিডিওতে সেখানে গিয়ে আপনারা মেসেজ পাঠিয়ে বা সেখানে আপনারা কীভাবে অর্ডার করতে হবে বলাই আছে ওখানে তো এই জিনিসগুলো আপনাদেরকে আমরা লিঙ্ক পাঠাবো আপনারা এখানে এসে কালেক্ট করতে পারবেন বা সেখান থেকে অনলাইনে আপনি অর্ডার করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই জিনিস সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন তো আমি মনে করি যে এমনি যথেষ্ট লম্বা হয়ে গেছে ভিডিওটা আসলে আপনাদের কি ধারণ এই জিনিসটা কিন্তু আসলে এটা যেহেতু এটা ইউএসএফডি অ্যাপ্রুভড হ্যাঁ এবং এটা জিএমপি সার্টিফাইড নন জিএমও সার্টিফাইড হ্যাঁ অর্গ্যানিক সার্টিফাইড সো এটা কিন্তু সারা বিশ্বেই এই জিনিসটা যাবে এটা ইউএসএর মার্কেটে যাবে এবং সারা বিশ্বে যাবে আমরা এটা নিয়ে গর্বিত যে বাংলাদেশের একটা জিনিস এখন সারা বিশ্ব কাপাবে সো ফাংশনাল ফুডে আমরাও ইনশাল্লাহ প্রিয় দর্শক একটা বড় ভূমিকা রাখতে যাচ্ছি তো দোয়া করবেন এবং এই জিনিসটা আপনাদের কেমন লাগছে এবং এটা আপনারা ব্যবহার করে কীরকম রেজাল্ট পাচ্ছেন বা এটা স্বাদটা আপনার কেমন কমেন্ট করে জানাবেন তবে প্রিয় দর্শক একটা কথা সবসময় মনে রাখবেন যে এগুলো হচ্ছে ইটস লাইক মোবিল আমি বলি যে একটা গাড়ি চলতে হলে সেই গাড়িটার চাকা চারটা চাকা লাগে যেইটা চার চাকার গাড়ি ছয় চাকার চা গাড়ি হলে ছয় চাকা একটা ইঞ্জিন লাগে বডি লাগে সবগুলো পার্ট সঠিকভাবে অ্যালাইনমেন্ট করতে হয় সব যখন ঠিক থাকে তখন জিজ্ঞেস করতে পারেন যে যে আমি কোন মোবিলটা ব্যবহার করব কোন মোবিলটা ভালো হবে এগুলো হচ্ছে এই ধরনের অর্থাৎ আপনার যে কে লাইফস্টাইলের বাজে খাবার বাদ দেওয়া তারপরে আপনার হচ্ছে ফাস্টিং করা এক্সারসাইজ করা স্লিপ কোয়ালিটি ঠিক করা ব্রিদিং এক্সারসাইজ করা সান এক্সপোজ করা অর্থাৎ এটা একা একা কিছু করতে পারে না এটার সঙ্গে অবশ্যই ভালো ভিটামিন ডি লাগে ভালো ওমেগা থ্রি লাগে বডির ইনসুলিন রেসিস্টেন্স ভালো হতে এটা সহায়তা করে কিন্তু যাদের ইনসুলিন রেজিস্টেন্স নেই তাদের ক্ষেত্রে এটা বেটার কাজ করবে এটা ইমিউনিটি বাড়াতে বেটার কাজ করবে তাদের জন্যে যাদের যারা ভালো অ্যাক্টিভ এবং হেলথি সো আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে সবগুলো জিনিস যে কে লাইফস্টাইল ফলো করলেই তখন এটা আরও আরও বেটার 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 রেজাল্ট আপনি পাবেন হ্যাঁ যে শুধু যেমন একটা লোক শুধু এটাই ব্যবহার করছে কিন্তু দেখা যাচ্ছে সে বাজে খাবার খাচ্ছে সে এক্সারসাইজ করছে না সে রাত জাগছে হ্যাঁ সে সান এক্সপোজ হচ্ছে না সে ব্রিদিং এক্সারসাইজ করছে না খুব টেনশনে দুশ্চিন্তায় হতাশায় সে আছে ভালো ঘুমের জন্য যেই যেই প্র্যাকটিসগুলো করতে বলেছে সেগুলো করছে না তো শুধু এটা খাচ্ছে তাহলে আসলে বুঝেনি প্রিয় দর্শক সে কীভাবে বা বেনিফিট পাবে সো এগুলো তখনই ভালো কাজ করে যখন বাকি সব কিছুর সঙ্গে এটা মনে রাখবেন যে আমাদের পুরো জিনিসটা একটা প্যাকেজ এখানে এটাকে একটা জিনিসের উপর সব কিছু নির্ভর করে না তা আমরা যখন একটা মেডিসিনকে সব কিছুর জন্য দায়ী করি বা মেডিসিন দিয়ে ভালো এটা বলার চেষ্টা করি সেখানে আসলে আমাদের অজান্তে আমরা একটা ভুল করে ফেলি সো সবাইকে আসলে আমাদের অসংখ্য ধন্যবাদ তো এইখানে দেখেন এই যে রিসার্চের যে ইয়াটা আমরা দিয়ে দিয়েছি যে রেফারেন্সটা এখানে দিয়ে দিয়েছি ডিভিশন অফ ক্যান্সার মেডিসিন বায়োকেমিস্ট্রি দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস এমডি ডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার হস্টন এখানে দেওয়া আছে আপনারা এখানে স্ক্রিনশটটা নিয়ে আপনারা এটা আপনি রিসার্চটা আপনারা পড়ে দেখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম